Viewers, assalamu alaikum. I'm Said Rahman. Welcome you to our regular legal show, Law and Justice. Barabar motoi ajke amader program e amader sathe uposthit achen amader niyomito othithi ei community te long time dhore practice korchen very well known barrister Kutubuddin Ahmed Shikdar MBE. Ami ajke program e prothomei chole jacchi amader ajker othithi barrister Kutubuddin Ahmed Shikdar MBE, who is the head of chambers of the Thar Hamdard Barrister Chambers, to give his opening remark. Assalamu alaikum, Barrister Sahib, kemon achen? Ji, alhamdulillah. Thank you very much for coming to our show once again. Thank you so much. Thank you so much. Every week you come to our show and you enlighten our viewers, our callers, and the whole NTV. Thank you. Thank you. So, opening remarks, jodi kichu bolen amader darshok bhaiye. Opening remarks, amader viewer jara achen, bondhura achen, desher, edesher bhetore ba baire. পাশের এবং দূরের বন্ধুরা আপনারা সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জানাচ্ছি। আপনারা জানেন যে গত দুই সপ্তাহে আপনারা রিপিট দেখেছেন, আমি আসলে বাংলাদেশে গিয়েছিলাম, মাতৃভূমির টানে ওইখানে গিয়েছিলাম। তো গত শুক্রবারে চলে এসেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের ওপেনিং রিমার্কে যা বলবো সেটা হলো রুমান জি, এই যে আপনারা ক্লোজ আপ দেখতে পাচ্ছেন কিনা আমার আঙ্গুলের মধ্যে, হাতের মধ্যে পুটলার মতো হয়ে গেছে না? জি জি জি, এইগুলা এক সপ্তাহ ঢাকায় থাকার পর হঠাৎ দেখি পায়ের মধ্যে চুলকায় এবং হাতের মধ্যে চুলকায়। তো ভাবলাম মশা কামড়াইলো কিনা, কিন্তু যে বাড়িতে থাকি সেই বাড়িতে কোনো মশা বলতে কিছুই নাই। তো এক সপ্তাহের পরে রুমান আমি বসুন্ধরাতে থাকি, মাত্র 5 মিনিট হলো আপেলো হসপিটাল। জি, তো সে হাসপাতালে গেলাম, চর্মরোগ বিশেষজ্ঞ এক মহিলা ডাক্তার, উনি কার্ডিফ থেকে এফআরসিএস করে চলে গেছে। উনি দেখে টেকে আমি জানতে চাইলাম এটা কি হয়েছে, সিমটমটা কি বলেন। সে সিমটম বলল না, আমাকে 8টা না 9টা ওষুধ দিয়ে দিল। তারপরে আমি 1250 টাকা দিয়ে দেখালাম, আরো 4300 টাকার ঔষধ দিয়ে যে একটা ঔষধ খেলাম, আরে বাপরে মাতালের মতো আমার চোখের মধ্যে ঘুম ছাড়ে না, একটু সাংঘাতিক অবস্থা, এই রোগটাও কমতেছে না। তারপরে 2 দিন পরে সিলেট গেলাম, ভাবলাম কি করব। পাশে আছে ইবনে সিনা হাসপাতাল, ওইখানে চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর মামুনের কাছে গেলাম। উনি আমাকে দেখে বলল, ও আগের যে 7-8টা ওষুধ দিয়েছে ওটা ঠিক হয় নাই, আপনার তো দেখতেছি এটা হাতের মধ্যে এই যে মশার কামড়ের মতো, আর পায়ের মধ্যেও দেখতেছি, যেহেতু আপনার বডির মধ্যে নাই এটা মশা কামড়াইছে, তা আপনি আগের ওষুধগুলো বন্ধ করেন আর আমি দিচ্ছি আপনাকে এই তিনটা প্রেডনিসোলন বন্ধ করেন, আপনি খাবেন এখন থেকে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিহিস্টামিন, আর এই তিনটা দিয়ে দিল, আর সঙ্গে আরো 2টা ক্রিম দিল। এখন এক একটা ক্রিমের দাম 1250 টাকা। আচ্ছা, ক্রিম লাগাইলাম, কোনো কাজ করতেছে না, সুলকা ভাই। আমার মশা কামড়ালো কোথায়? আমি যে বাড়িতে থাকি বাড়িতে মশার কোনো গন্ধ মাত্র নাই। তারপরে বললাম তো এখন লন্ডন যাওয়ার সময় চলে আসলো, আসলাম লন্ডনে, হিথ্রোতে নামার সাথে সাথে আমি বাসায় আসার আগে ডাক্তারের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট করলাম। তা আমার জিপিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে বর্তমানে জিপি সার্ভিসে একটা নতুন সার্ভিস ওরা শুরু করেছে, আপনার জিপির সার্জারিতে যদি আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে লোকাল কোনো একটা সার্জারিতে দিবে। তো আমি লোকাল একটা সার্জারিতে গেলাম ডক্টর ফার্নান্ডেজ কাছে, সে বলতেছে না না এটা মশার কামড় না, এটা মশার কামড় হতে পারে না, এটা হলো ককোভেস্ট না কি ধরনের একটা ভাইরাস, যখন কোনো এক ধরনের চামড়ার সাথে মিশে যখন চামড়াটা একটা রিয়াকশন করে, এই রিয়াকশনের জন্য আমি এই অ্যান্টিবায়োটিক দিচ্ছি এবং একটা অ্যান্টিহিস্টামিন দিচ্ছি। আমি বললাম ডাক্তার সাহেব আমাকে কোনো ক্রিম দিবেন না, যে না আপনার কোনো ক্রিম লাগবে না, এই দুইটাই খাবেন। ওর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হলো এটা সম্বন্ধে যে কেন হয়। সে বলতেছে এক একজন মানুষের বডিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ইন্ডিভিজুয়াল করে, যে সবাই সব ভাইরাসকে কেউ কেউ আপনার ডাইজেস্ট করে নিতে পারে, আপনার চামড়াটা এই ভাইরাস বাংলাদেশে কোন জায়গায় লেগেছে এটা রিয়াকশন করেছে। সত্যি আমি এই ওষুধ খেলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা ড্রাই হচ্ছে এবং আই এম ফিলিং ওয়েল।
Thank you very much. আমি আমার এই কথাটা কনক্লুশনটা করে ফেলি এক দুই সেন্টেন্সে আমি আমার ভিউয়ার বন্ধুদেরকে বলি যে আপনারা বিভিন্ন লয়ারের কাছে যাবেন একজন দুইজন তিনজনের কাছে যাবেন তারপরে দেখবেন কোন লয়ার সঠিক বলতেছে আমি দেখেন তিনজন ডাক্তারের কাছে গেলাম একই রোগের জন্য তিনজন ডাক্তার সমান বই পড়ে ডাক্তার হয়েছে কিন্তু তিন ধরনের আমাকে অ্যাডভাইস দিল এই কারণে আপনি যাবেন দুই তিনজন লয়ারের কাছে এবং তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন যার কাছে আপনার দিল বলে মন বলে তার তার কথা অনুসারে আপনি কাজ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ অলওয়েজ আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং ওয়েন ইউ সে এ টেল এ স্টোরি অলওয়েজ দেয়ার ইজ এ মোরাল বিহাইন্ড ইট থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরি মোরালটা আসলে বুঝতে পারলাম যে লয়ার আমাদের যারা ভিউয়ার্স আছেন কলার্স আছেন তারা একজন লয়ারের কাছে না গিয়ে তারা দুই তিনজন লয়ারের কাছে যাবেন তাদের ম্যাটারটাকে বুঝবেন কম্পেয়ার করবেন তারপরে তারা একটা ডিসিশন নেবেন যদিও এক বই পড়েছে তারা কিন্তু এক একজন এক বই থেকে কেউ অ্যাডভাইসটা ডিফার করতে পারে না করে করতে পারে না ডিফার করে ডিফার করে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে একজন কলার আছেন আমি কলারের কাছে চলে যাচ্ছি দেখি কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ জি হ্যালো আসসালামু আলাইকুম কথা শুনতে পাচ্ছেন না আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টি আছে আপনি আমাদের কন্ট্রোল রুম থেকে একটু আপনারা দেখেন কেন আমরা শুনতে পাচ্ছি না আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কলার উনি রেখে দিয়েছেন আমি চলে আছি নেক্সট কলারের কাছে হ্যালো আসসালামু আলাইকুম তো কলার মনে হয় উনি আসলে রেখে দিয়েছেন তো না আমরা যে কথাটা বলছিলাম যে আপনি বললেন দে মাস্ট গো টু থ্রি মোর দেন ওয়ান আমি আজকে আমার চেম্বারে যে সর্বশেষ আমি যে ক্লায়েন্টকে দেখলাম দুইজন বোন এসেছে লন্ডন থেকে একজন বড় বোন এসেছে ছোট বোনকে নিয়ে ছোট বোনটি এখানে কোনো স্ট্যাটাস নাই এসেছিল কিভাবে ভিজিটার হয়ে কিন্তু এখন চাচ্ছে এখন একটা লোকের সাথে তার বিয়ে হয়েছে ওই লোকটার দুইটা বাচ্চা আছে এখন এক লয়ারের কাছে গিয়েছিল ওই লয়ার বলেছে যে তুমি ইসলামিক বিয়ে করেছ চিন্তার কোনো কারণ নাই তোমার হাজব্যান্ডের যে আগের দুই বাচ্চা ওই দুই বাচ্চা দিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তোমার কাজ হয়ে যাবে দিস ইজ রং কারণ বর্তমান আইনের E-X-1 বলে যে আপনার গর্ভজাত সন্তান হতে হবে যার আপনি প্রাইমারি কেয়ারার হবেন আপনি কিভাবে আপনার হাজব্যান্ডের এই বিয়েও ঠিক না বিয়ে আপনি ইসলামিক বিয়ে করেছেন সঠিকভাবে বিয়েটা রেজিস্টারও করেন নাই এখন অন্য দুই বাচ্চা দিয়ে বলতেছে আমি তো ওই টিভিতে বড় এক লয়ারের দেখে আমার হাজব্যান্ড ওনার কাছে গেল আর বলল যে হাজব্যান্ডের যে দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চাকে দিয়ে আমি দরখাস্ত করলেই আমার হবে আমি বললাম ডোন্ট ডু দ্যাট নিজের বাচ্চা হওয়ার পরেও আজকাল পাঠিয়ে দিচ্ছে ঠিক না এখন তো অনেক টাফ আসলে ভেরি টাফ ভেরি টাফ নাও এর কারণে এই যে দ্বিতীয় লয়ারের কাছে আমার কাছে আসলো আমি হয়তো ভুল বলতে পারি আরেকজন লয়ারের কাছে গেলে তখন তিনজন লয়ারকে দিয়ে তারা কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করার পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আসে আনা ইনদা জন্নে আবদি আল্লাহ বলতেছে আমি মানুষের অন্তরের ভিতরে বাস করি এর মানে কি আল্লাহ মানুষের মনের ভিতরে যে আইডিয়াটা আসে যে ধারণাটা আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে এখন আপনার এই তিনজনের কাছ থেকে অ্যাডভাইস দেওয়ার পরে একটা আইডিয়া আসবে ওই লোকটা আমার মনে হয় ঠিক বলতেছে জি জি থ্যাংক ইউ ভেরি মাচ আমি চলে আসছি একজন কলারের কাছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আমার নাম মারুফ আপনার নাম মারুফ কোথা থেকে ফোন করছেন মারুফ ভাই বার্মিংহাম থেকে ফোন দিয়েছি আচ্ছা বার্মিংহাম থেকে আপনার প্রশ্নটা কি মারুফ ভাই বলেন আমার প্রশ্ন হলো যে আমি দুই তিন মাস আগে আমি ধরা খাইছিলাম খাজের মধ্যে ওকে ধরা খাওয়ার পরে আমি ডিটেনশনে ছিলাম 14 দিন টোটাল তারপর পরে আমি ওখান থেকে ডিটেনশন থেকে আমার যে অফিসারের দোষ ছিল ইমিগ্রেশন অফিসারে তারাই একটা অ্যাসাইলেম করছিল আমার সব কিছু দেখে তারপর পরে ওই অ্যাসাইলেমটা করার পরে আমার 14 দিন পরে যখন ছাড়ছে তখন আমার দিশে সাইন বলছে যে সাইনে যেতে হবে তারপরে আমি সাইনের কোনো লেটার পাই নাই আমার অ্যাড্রেসে কোনো লেটার আই নাই
গত সপ্তাহ গত 10 তারিখ আমার কাছে একটা ই আছে ইন্টারভিউ আমার ইন্টারভিউ জন্য ডাকছে আর কি এটা ফাইনাল ইন্টারভিউ এখন আমি কি করব বা আমার আগামী শুক্রবারে আমার ইন্টারভিউ এটা জানতে চাচ্ছি আর কি আপনারে আপনারে মারুফ ভাই আপনারে তারা যখন সাললো তখন তো আপনার একটা কাগজ দিছে যে কাগজের মধ্যে লেখা আছে আপনি কোন দিন সাইনো যাইতা তা আপনি কোনখানে আপনার কাগজ পাইছেন না না এই কাগজ দিছে বাট এই কাগজও লেখছে না আমারে কইছে যে পরবর্তীতে তারা জানাইব আমারে রুল 35 এ ছাড়িয়া দিয়েছিল রুল 35 এ ছাড়িয়া দেও কিন্তু সালার সময় তারা আগামী 6 তারিখ আপনি দস্তখত করতা এটাই স্বাভাবিক এটাই নিয়ম তা আপনারে এই কাগজ দিছে না কইরানি জি না আমারে এরকম কোন কাগজ দিছে আমারে রুল 35 এর আন্ডারে সার্চে ওটা কইছে আর কইছে তোর অ্যাড্রেস যে অ্যাড্রেসে যাইরে ও অ্যাড্রেসে তোরে আমি ইয়া দিমু না আমি জানতাম চাইরাম এখন এখানে ইন্টারভিউ আমার কিতা হইতে পারে বা আমি সলিসিটার লিয়া অ্যাটেন্ড করতাম না আমি নিজে অ্যাটেন্ড করলে হইব কোনটা বেস্ট হইব ওটা জানতাম চাইরাম অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আর দুইটা ইন্টারভিউ লাগে একটা ইনিশিয়াল ইন্টারভিউ আর একটা হইল আপনার ফাইনাল লং ইন্টারভিউ আপনার ফয়লাকুট ইন্টারভিউটা হই গেছে নি যে ফয়লাকুটটা হই গেছে এটা ফাইনাল ইন্টারভিউ ওকে থ্যাংক ইউ কিপ লিসেনিং ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমি চলে যাচ্ছি আরেকজন কলারের কাছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আপনার প্রশ্ন আপনার নামটা কি আমার নাম রফিক সিকদার ওকে হ্যালো আসসালামু আলাইকুম রফিক সিকদার রফিক সিকদার না রুবেল সিকদার আচ্ছা রুবেল সিকদার কোথা থেকে ফোন করছেন ভাইয়া বার্মিংহাম থেকে বলতেছি ভাইয়া আচ্ছা বার্মিংহাম থেকে ভাই আপনার প্রশ্নটা কি আমার প্রশ্নটা আসসালামু আলাইকুম বাইস্টার সাহেব তো আমার প্রশ্নটা হলো যে আমি আসছিলাম এদেশে 2006 এর নভেম্বরে বুঝছেন তো আসার পর আমি 2013 এ বিয়ে করছি সরি 12 এ বিয়ে করছি প্রথম ইসলামিক বিয়েটা করছিলাম তো ইসলামিক বিয়েটা করার পর এক বছর পর আমি রেজিস্টার করছি আবার যেটা ইংলিশ ম্যারেজ তো ওই ফাঁকে দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন গ্রোথ করছিলাম আমাকে একজন সলিসিটার বলছিলেন যে আপনি যদি ইসলামিক ম্যারেজ করার পর যদি ইংলিশ ম্যাজিস্ট্রেট করা যান তাহলে হয়তো বা আপনাকে আটকায় ফেলতে পারে তো ব্যাটার হলো আপনি একটা অ্যাপ্লিকেশন করে তারপর রেজিস্টার আমি গেছিলাম তারপর আমাকে অনেক কিছু প্রশ্ন করছিল আমি হোম অফিসে কাগজ দেখাইছি তারপর আমাকে যেদিন রেজিস্টার হয় তারপর আমাকে তারা রিফিউজ করে দিছে বলতেছে যে আমি কোনো রুলসে পড়ি না আমি ব্যাক টু বাংলাদেশ দেন আমি ফ্রেশ অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশ থেকে তো তারপর আমি দীর্ঘ কয়েক বছর আমি দুই বছর আমি অ্যাপ্লাই করি নাই তো 2015 এর নভেম্বরে আমি তখন ড্রাইভিং করতাম তো ড্রাইভিং করার অবস্থায় আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম তো আমাকে পুলিশ স্টপ করলো বা কে ইনফরমেশন পরে রাখছে যেন আমাকে মানে আমি গাড়ি চালাইতেছি ইলিগাল অবস্থায় তারপর আমাকে তো অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পর আমাকে ওরা নিয়ে গেল এই পুলিশ স্টেশন 17 ঘন্টা রাখার পর যে ওরা আসলো আসার পর আমার ইন্টারভিউ নিতে নেওয়ার পর সবকিছু বলছি আমি কবে বিয়ে করছি এখন সমস্যাটা কোন জায়গায় আমাকে ছাইরা দিল বললো আমাকে রিফিউজ করতে গত এক সপ্তাহ আগে আচ্ছা তো রিফিউজ করার পর বলছে যে আমি ব্যাক টু বাংলাদেশ গিয়ে আমি অ্যাপ্লাই করার জন্য আবার তো আমার সলিসিটর সাহেব বলছেন যে রিকনসিডারেশন করার জন্য আমরা একটা ট্রাই করে দেখি তো আমাকে বলছে যে 14 ডেজ ওদেরকে সময় দিয়ে তো আমি ইয়ে করছিলাম জুডিশিয়াল রিভিউর জন্য আমি ওদেরকে একটা টাইম দিয়েছিলাম 14 ডেজ তো ওরা আমাকে আবার রিপ্লাই করছে যে সরি আমরা যে ডিসিশনটা নিচ্ছি সেটাই রাইট তো আপনি এখন প্রশ্নটা হলো আমি যে জুডিশিয়াল রিভিউতে যাব সেই জুডিশিয়াল রিভিউ যাওয়ার মানে কতটুকু আমার চান্স আছে তো টাকার ব্যাপার প্লাস হলো ওকে আমরা বুঝে গেছি
রুবেল শিকদার সাহেব, আপনি আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে এখানে? বিয়ে তো হয়ে গেল 4-5 বছর। কলার চলে গেছেন, এইটা তো ফেয়ার না রে ভাই। আপনি পুরা প্রশ্ন শেষ না করার আগে এত সময় আপনারও নষ্ট করলেন, আমাদেরও নষ্ট করলেন। আপনি আবার আসেন কল করে, এটা আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা, যদি বাচ্চা থাকে তে এই আনসারের ধরন হবে এক ধরনের, আর বাচ্চা যদি না থাকে তাহলে এই আনসারের ধরন হবে আরেক ধরনের। আমি রুবেল ভাইকে বলছি যে আপনি আবার ট্রাই করেন, আবার আমাদেরকে ফোন করে আপনি এই ইনফরমেশনটা আমাদেরকে দিন, না হলে আসলে আনসারটা দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চলে যাচ্ছি আরেকজন কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, আপনার নামটা কি ভাই? এখানে আছি। আপনার নামটা কি? আমার নাম রিড, আমি লন্ডন থেকে বলছি। নাম কি বললেন? নামটা কি? রিড, RID। রিড, আচ্ছা লন্ডন থেকে। জি আপনার প্রশ্নটা কি বলেন প্লিজ। আমরা দুই ভাই, আমরা দুই ভাই লন্ডনে আছি। জি এখন আমার মা বাবা থেকে এখানে নিয়ে আসা সম্ভব কোনো ভাবে? তারা এখানে তিনবার এসেছে 6 মাসের ভিজিট ভিসা নিয়ে। আচ্ছা, বাট এটা কি আপনার পার্মানেন্টলি কোনো ভাবে টানা যায় কিনা? আপনার কি পাসপোর্ট রিড সাহেব? আমি আছি ওয়ার্ক পারমিট ডিপেন্ডেন্ট ভিসায়, আর আমার বড় ভাই এখানে আপনার ইউকে সিটিজেন। আচ্ছা, বড় ভাই ব্রিটিশ সিটিজেন? হ্যাঁ। আর আপনি ওয়ার্ক পারমিট, কি ওয়ার্ক পারমিটে আছেন আপনি? এখন তো অনেক ধরনের। আমার ওয়াইফ হচ্ছে আপনার ডক্টর, তো উনি ও টিয়ার 2 ভিসাতে আছে, আমি টিয়ার 2 ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনার পুরো নামটা কি ভাইয়া একটু বলবেন? রিড সরকার। রিড সরকার, রিজ সরকার, রিড সরকার না? জি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রেসার সাহেব। আমরা আরেকটা ইনফরমেশন, একটু জানতে যাচ্ছি। আমার আব্বা আম্মা তিনবার এসেছে 6 মাসের ভিসা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট টাইম যে ভিসা অ্যাপ্লাই করেছিলাম 3 বছরে, বাট তারা ভিসা রিজেক্ট করেছে। আচ্ছা, রিফিউজ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ এই ইনফরমেশনটার জন্য ব্রেসার সাহেব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাওয়া লাগবে। ভিউয়ার্স, উই আর গোয়িং ফর শর্ট ব্রেক। আফটার দ্য ব্রেক উইল বি ব্যাক উইথ ইউ ভেরি সুন। টিল দেন প্লিজ স্টে উইথ আস। থ্যাংক ইউ।